বন্ধুরা, এখন অম্বুবাচী চলছে, আর এখন অম্বুবাচীর সময়। রহস্যময় কামরূপ কামাখ্যা মন্দিরে কি হচ্ছেই নিজের চোখে দেখো। বন্ধুরা, ভারতবর্ষের আসামে গুয়াহাটির পশ্চিম অঞ্চলে যে বিখ্যাত নীলাচল পাহাড় রয়েছে, সেখানেই দশ মহাবিদ্যার অন্যতম প্রধান শক্তি আদি শক্তি কামরূপ কামাখ্যার পীঠস্থান হিসাবে গণ্য করা হয়। বন্ধুরা, এই মন্দিরের অন্যতম বিশেষত্ব হল এখানে অম্বুবাচী চলাকালীন সময়ে যদি যাওয়া যায় এবং অম্বুবাচী শেষ হওয়ার পর নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি মায়ের পূজা করা হয়, তাহলে ভক্তের সকল মনস্কামনা মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়। বন্ধুরা, এমনটা বলা হয় যে এই সময়ে কঠিন থেকে কঠিনতর রোগও মায়ের কৃপায় নির্মূল হয়ে যায়। তাই অগণিত মানুষ এই অম্বুবাচী চলাকালীন সময়ে দূর দূরান্ত থেকে এসে এই মন্দিরেই সমাগম করে। এই সময়ে প্রচুর অঘরী এবং তান্ত্রিকরাও এখানে আসতে শুরু করে এবং তন্ত্র শক্তিতে সিদ্ধ হওয়ার জন্য তারা সারা রাত ব্যাপী মাতা কামাখ্যা দেবীর সাধনা করে থাকেন। এই স্থানটি কেন এত গুরুত্বপূর্ণ, কেনই বা এত রহস্যময় অম্বুবাচী চলাকালীন সময়ে, আসলে এই স্থানে কি হয়, এই সমস্ত কিছুই এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে, আপনারা যদি সুস্থ ও নিরোগ থাকতে চান, যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি করতে চান, তাহলে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন তাহলে মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, এই রহস্যময়ী কামরূপ কামাখ্যা মন্দির তার অদ্ভুত চমৎকারী শক্তির জন্যই সুপরিচিত। এখানে সৃষ্টির জননী মাতা আদিশক্তির জনি পূজা করা হয়। বন্ধুরা, কালিকা পুরাণ এবং দেবী ভাগবত পুরাণ অনুসারে যে 51টি শক্তিপীঠ রয়েছে, তার মধ্যে এই শক্তিপীঠকে অন্যতম প্রধান বলে গণ্য করা হয়। পুরাণ অনুসারে মাতা সতীর পিতা দক্ষরাজ একবার মহাযজ্ঞের আয়োজন করেন এবং সেই যজ্ঞে মাতা সতী এবং ভগবান শিব ছাড়া সমস্ত দেবী দেবতারা নিমন্ত্রিত হন। দক্ষরাজের ইচ্ছার বিরুদ্ধে কন্যা সতী দেবাদিদেব মহাদেবকে বিবাহ করায় সতীর পিতা দক্ষ রাজা খুবই ক্ষুব্ধ ছিলেন। তাই সেই কারণে সতী ও শিবকে তার যজ্ঞে নিমন্ত্রিত করলেন না। বন্ধুরা, মহাদেবের অনিচ্ছার সত্ত্বেও দেবী সতী তার অনুচারীদের সাথে নিয়ে সেই যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হন। বিনা নিমন্ত্রণে মাতা সতীর আগমনে দক্ষরাজ মাতা সতী সহ শিবকে চূড়ান্তভাবে অপমান করেন। পিতার দ্বারা স্বামীর এইরূপ অপমান সহ্য করতে না পেরে দেবী সতী সেই যজ্ঞের অগ্নিতে আত্মা আহুতি দেন। এতেই ভগবান শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার রুদ্ররূপ ধারণ করেন, দক্ষের যজ্ঞ ভণ্ডুল করে তার মস্তক ছিন্ন করে দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তিনি বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। তখন সমস্ত দেবদেবীর অনুরোধে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহটিকে 51টি খণ্ডে বিভক্ত করে দেন। আর এই 51টি খণ্ড ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে, আর এই প্রত্যেকটি জায়গাতে সৃষ্টি হয় এক একটি শক্তিপীঠের। আর এই 51টি খণ্ডের মধ্যে মাতার জনিটি অর্থাৎ প্রযোজন অঙ্গটি যেখানে পড়েছিল সেই স্থানটি হল আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়। আর সে কারণেই এখানে দেবী কামাখ্যার জনি পূজা করা হয়ে থাকে।
कामदेव এই স্থানে এসে শিব দ্বারা অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন এবং তিনিই প্রথম এই স্থানে মাতার পূজা করেন যে কারণে এই স্থানটির নাম হয় কামরূপ। আবার অন্যদিকে শিব পত্নী সতীর আর এক নাম ছিল কামাক্ষা, তাই এই দুটি মিলে এই জায়গাটির নাম হয় কামরূপ কামাক্ষা। বন্ধুরা, সনাতন ধর্ম অনুসারে যোনিকে এই পৃথিবীর জন্ম নেওয়া সমস্ত মানুষের প্রবেশ দ্বার বলে গণ্য করা হয়, তাই এই মন্দিরটি অদ্ভুত চমৎকারী এবং সিদ্ধশালী বলেও জানা যায়। বন্ধুরা, এই মন্দিরে মাতার গর্ভগৃহে কোনো মূর্তির পূজা করা হয় না, বরং মূল গর্ভগৃহে মাতা কামাক্ষার যোনির পূজা করা হয়ে থাকে। আর মাতা কামাক্ষার এই মন্দিরটিকে তন্ত্রশক্তির মূল স্থান বলে গণ্য করা হয় এবং মাতা কামাক্ষা দেবীকে তন্ত্রশক্তির সর্বোচ্চ দেবী হিসাবে মান্যতা দেওয়া হয়। তবে মূল গর্ভগৃহের বাইরে মাতার 10টি আলাদা আলাদা মহাবিদ্যার রূপ দেখতে পাওয়া যায় এবং তার পূজাও করা হয়। আর এই রূপগুলির মধ্যে ধূমাবতী, মাতঙ্গী, বাবুলা, তারা, কমলা, ভৈরবী, ছিন্নমস্তা, ভুবনেশ্বরী, কালী এবং ত্রিপুরা সুন্দরী এই 10টি মহাবিদ্যায় এখানে অবস্থান করার জন্য এই স্থানটিকে তন্ত্রশক্তিতে পরিপূর্ণ এবং অদ্ভুত শক্তি তথা কালা জাদু দ্বারা প্রভাবিত অসুস্থ মানুষকে সুস্থ করা সম্ভব হয়ে থাকে। বন্ধুরা, শাস্ত্রের মতানুসারে বলা হয় কঠিন থেকে কঠিনতর রোগও এখানে এসে নির্মূল হয়ে যায়, তাই অগণিত ভক্তরা অম্বুবাচী চলাকালীন সময়ে এই স্থানে এসে ভিড় করে থাকেন। এমনটা বিশ্বাস করা হয় যে মূলত যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে মাতা কামাক্ষা দেবী সব থেকে বেশি জাগ্রত অবস্থায় থাকেন। এই সময়ে এই অম্বুবাচী 3 দিন মায়ের মূল গর্ভগৃহটি দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়, তবেই চতুর্থ দিন মায়ের মন্দিরটি খোলা হয় এবং আড়ম্বরের সঙ্গে মাতা কামাক্ষা দেবীর পূজা আরাধনা করা হয়। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে মায়ের মূল গর্ভগৃহটি বন্ধ থাকলেও সমগ্র অঞ্চল জুড়ে বিরাট বড় মেলার আয়োজন করা হয়। মূলত অম্বুবাচী চলাকালীন সময়ে মায়ের মূল গর্ভগৃহটি এ কারণেই বন্ধ থাকে, কারণ এই অম্বুবাচীর 3 দিন দেবী রজস্বলা হয়ে থাকেন। এই সময়ে মাতার মাসিক চক্র চলার জন্য রজস তথা লাল জল প্রবাহ মন্দির চত্বর থেকে নির্গত হতে থাকে এবং কামরূপ কামাক্ষা মন্দিরের পাশে অবস্থিত ব্রহ্মপুত্র নদটিও এই সময়ে লাল রং ধারণ করে। বন্ধুরা, এই মন্দিরটি আর 5টা সাধারণ মন্দিরের মতো কখনোই কিন্তু নয়। এই কামরূপ কামাক্ষা মন্দিরের আরও একটি অন্যতম বিশেষত্ব হল এই মন্দিরের মূল গর্ভগৃহটি অর্থাৎ মাতার যোনিটি একটি অন্ধকার গুহার মধ্যে অবস্থিত, আর এটি সদা সর্বদাই ফুলে ঢাকা থাকে এবং সেখান থেকে সর্বদাই প্রাকৃতিক জলের প্রবাহ নির্গত হতে থাকে। এই জলের প্রবাহ কোথা থেকে আসে, কিভাবে আসে, তার উত্তর কারোর কাছে পাওয়া যায় না। বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন সময়ে মাতার মূল গর্ভগৃহটিকে একটি সাদা কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হয়, আর অম্বুবাচী শেষ হয়ে যাবার পর উক্ত সাদা কাপড়টি লাল বর্ণ ধারণ করে থাকে এবং এই কাপড়টিকে মাতার প্রতীক রূপে আশীর্বাদ স্বরূপ ভক্তদের মধ্যেই বিতরণ করে দেওয়া হয়। বন্ধুরা, কথিত আছে একবার এক পুরোহিত এই অম্বুবাচী চলাকালীন সময়ে নিয়ম অমান্য করে মায়ের মন্দিরে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে তার 2 চোখ সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যায়, তাই এই সময়কালে মন্দিরের মূল গর্ভগৃহে কারোর প্রবেশের অধিকার থাকে না। বন্ধুরা, এই অম্বুবাচীর চতুর্থ দিনে মাতাকে প্রসন্ন করার জন্য ভক্তরা নানানভাবে নানান রকমভাবে মায়ের পূজা আরাধনা করে থাকেন। ভক্তের নিষ্ঠায় মাতা প্রসন্ন হলে সেই ভক্তের সকল মনোবাসনা মনস্কামনা সুনিশ্চিতভাবে মাতা পূরণ করে, আর কোনো ভক্তের মনস্কামনা মনোবাসনা পূর্ণ হলে তারা মন্দির চত্বরে একটি ঘণ্টা বেঁধে যান
বন্ধুরা, দেবী কামরূপ কামাক্ষার পূজা অদ্ভুত হলেও এর চমৎকারী শক্তির প্রমাণ বারবার পাওয়া গেছে। আর এই বিষয়টিকে আমাদের স্বীকার করতেই হয় যে এই পৃথিবীতে জন্ম নেওয়া সমস্ত মানুষের জীবনের প্রবেশদ্বার মাতার গর্ভগৃহ হয়ে থাকে, জীবন সৃষ্টি হয় মূলত সেখানে। তাই সমগ্র সৃষ্টির এই উৎসকে শ্রদ্ধার সঙ্গে নমন করে আসলে এই মাতৃশক্তিকে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে থাকি। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।